ব্যারিস্টার তুরিন আফরোজ এবং ব্যারিস্টার সারা হোসেনের সাথে। প্রথমে যাচ্ছি ব্যারিস্টার তুরিন, আপনার কাছে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার দায়ে সাংবাদিক ডেভিড বার্গম্যানকে যে সাজা দিয়েছে, আমরা আপনার বক্তব্য শুনেছি বিভিন্ন গণমাধ্যমে, আপনার কাছে জানতে চাই যে এই যে সাজা দেয়া হলো এই বিষয়টিতে আপনার বক্তব্যটি আরেকটু বিস্তারিত জানতে চাই। যে কন্টেম মামলাটি আনা হয় সেটি আসলে একজন থার্ড পার্টি এনেছে, প্রসিকিউশনের পক্ষ থেকে না, অন্য একটি মামলাতে এটি আদালতের, আমাদের আইন অনুযায়ী সেটি আদালতের নজরে আনতেই পারে আদালত অবমাননার বিষয়টি, এবং আদালত যদি সেটাকে এন্টারটেন করেন তারপর থেকে এই মামলাটির কার্যক্রম শুরু হয়েছে। আজকের মামলাটির মাধ্যমে অন্তত এটুকু স্টাবলিশ হয়েছে যে এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের নামে যে আমরা স্বাধীনতার কথা বলছি সেটি আসলে কতখানি যাবে, তার লিমিটটা কতখানি হবে আমি জানি। যারা সমালোচনা করছেন এই রায়টির তারা বলছেন যে এখানটিতে স্বাধীনতাকে বন্ধ করে দেওয়া হয়েছে সাংবাদিকদের, মানে যেটিকে বলা হয় আইনের ভাষায় চিলিং ইফেক্ট তৈরি হবে, যাতে ভবিষ্যতে স্বাধীনতাটি যাতে সুষ্ঠুভাবে কেউ ব্যবহার না করতে পারে সেটিকে কণ্ঠটি রোধ করে দিবে। আসলে ব্যাপারটি তা নয়, আন্তর্জাতিক আইনে তো বটেই, দেশীয় আইনেও কিন্তু একই রকমের সীমাবদ্ধতা রয়েছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন কখনোই কিন্তু কেউ স্বেচ্ছাচারিতায় নিয়ে যেতে পারে না। আন্তর্জাতিক আইনেও যদি বলতে হয় ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আর্টিকেল 29-এ বলা আছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশনসের নামে কেউ অনৈতিক কথাবার্তা বলতে পারবে না, ফ্রিডম অফ এক্সপ্রেশনসের নামে কেউ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বজনীন কল্যাণের বিরুদ্ধে অবস্থান করতে পারবে না। আজকের যে রায়টি আমরা দেখেছি সেই রায় কিন্তু এই ব্যাপারটি সুস্পষ্টভাবে উঠে এসেছে, যেখানে বলা হয়েছে ঐতিহাসিকভাবে যে সত্য, স্বীকৃত সত্য রয়েছে সেই সত্যকে বিতর্কিত করে তোলার মাধ্যমে আসলে একটি রাষ্ট্রের, একটি জাতির যে আবেগ, অর্থাৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যে সার্বজনীন কল্যাণ, তার বিরুদ্ধে একজন অবস্থান গ্রহণ করেছেন। একইভাবে হচ্ছে প্রতিষ্ঠিত সত্যকে, একাত্তরে যেভাবে আমরা 30 লক্ষ শহীদের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটিকে বিতর্কিত করবার জন্যে কেউ যদি একটি নতুন আলোচনা বা একটি নতুন ধরনের সমালোচনার জায়গা তৈরি করে এবং তার মাধ্যমে সেটাকে ইনফরমেশনটি ডিসেমিনেট করে ওয়াইডার পাবলিসিটির জন্য, সেটি কিন্তু অনৈতিক। সুতরাং এই দুটোর প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে যে আজকে যে রায়টি এই সত্যটি আবার প্রতিষ্ঠিত করলো, যা নাকি কোনোভাবেই স্বেচ্ছাচারিতা বা ফ্রিডম অফ এক্সপ্রেশনসের নামে যে কেউ যা কিছু বলতে পারে, আমাদের যে একটি ধারণা আছে জনমনে আমরা দেবার চেষ্টা করি যে ফ্রিডম অফ এক্সপ্রেশনস মানে যা কিছু বাক স্বাধীনতা রয়েছে তা কিন্তু। আপনাকে ধন্যবাদ, আমরা আমরা এবার যুক্ত হব ব্যারিস্টার সারা হোসেন, আপনার কাছে যাব। আপনি বলছিলেন যে তথ্য দেয়ার বা মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে আপনি উদ্বেগের কথা জানাচ্ছিলেন সাংবাদিকদেরকে, এবং আমরা ব্যারিস্টার তুরিন আফরোজ তার বক্তব্য শুনলাম, আপনি কি বলবেন? আমি একটাই কথা বলতে চাই যে এখানে যে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টা এবং এটার সংজ্ঞা যেভাবে বিকৃতভাবে এখনই উপস্থাপন করা হলো এবং একদম বিকৃত, ভুল এবং মিসলিডিং ভাবে বলা হলো যে আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে মত প্রকাশের স্বাধীনতাকে সংজ্ঞায়িত করা হয়েছে আমাদের আইনেও তা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। কোথাও আন্তর্জাতিক আইনে এরকম কোনো ব্যাপারই বলা নেই যে কারো অনুভূতির জন্যে বা কোনো সুনাম রক্ষা, দেশের সুনাম রক্ষা করার জন্যে কথা বলা যাবে না। উনি যে কথাটা এখন বলছেন যে দেশের অনুভূতিতে লেগেছে, আমাদের জাতির অনুভূতিতে লেগেছে, এই জন্যে কোর্ট অবমাননা হয়েছে, এটা কিন্তু নজিরবিহীন একটা ব্যাপার। কোর্ট অবমাননার বিষয় হচ্ছে যে কোর্টের আসলে ডিগনিটি বা প্রেস্টিজ মানুষের কাছে, জনগণের কাছে কোনোভাবে কমানো হয়েছে। আদালত আজকে বলেছেন যে তারা মনে করছেন যে ডেভিডের বক্তব্যের মাধ্যমে তাই হয়েছে, কিন্তু তুরিন আফরোজ এখন যে কথাটা বললেন ওটাতে আমি একদম অবাক হলাম যে উনি কি করে জাস্টিফাই করার চেষ্টা করছেন। ওনার নিজের অবশ্যই গাফিলতি যে উনি এই এই ডকুমেন্টসগুলো 2 বছর আগে পাওয়ার পরে একটা কথাও বলেননি, 2 শব্দ উচ্চারণ করেননি। উনি বরঞ্চ ইমেল টিমেল পাঠিয়েছেন যে এগুলো তো আমার মনে হচ্ছে না, এই 33 লক্ষ ব্যাপারে প্রশ্ন তোলা বা এটা নিয়ে কোনো লেখালেখি করা, আমি তো মনেও করছি না যে এটা কোনোভাবে কোর্ট অবমাননার দায় পড়ে। এখন ঠিকই উনি গা ভাসিয়ে দিচ্ছেন একটা স্রোতের মধ্যে যে হ্যাঁ হ্যাঁ সবই কোর্ট অবমাননা এবং এগুলো সব আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কি বুঝেন আর বুঝেন না আমারও একটু মাঝে মধ্যে প্রশ্ন জাগে মনে। যাই হোক, আমি ব্যক্তিগত কথার মধ্যে যেতে চাচ্ছি না, কিন্তু আদালতের রায়ের মধ্যে যে বিষয়গুলো দেখতে পেরেছি সেখানে দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত কথা অনেকগুলোই বলা হয়েছে এবং যেগুলো আসলে
কোর্ট অবমাননার সাথে কোনোভাবে জড়িত না, সেই ধরনের কথাগুলো এখানে বলা হয়েছে। বারবার বলছি যে অনুভূতির ব্যাপারটা আসছে, অনুভূতি আমাদের সবারই আছে মুক্তিযুদ্ধের ব্যাপারে। যাদের অনুভূতি নেই, এখানে যদি মঞ্জু স্যার যেরকম করে কথা বললেন যে আমাদের সবার গায়ে লেগেছে, লাগতেই পারে, কিন্তু সেটার বিরুদ্ধে আপনি কি পাল্টা লিখতে পারেন? আপনার কি সবার মুখ বন্ধ করে দিতে হবে? আর একজন বিদেশি বলে সে কথা বলতে পারবে না? আমাদের দেশের লোকজন নাই যারা এটার চাইতে খারাপ কথা বলে? আপনি কি ওদের সবাইকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কোনো পরিকল্পনা করছেন? না করলে আমার মনে হয় পরিকল্পনা করাটা বোধ হয় সময় এসছে, এবং সেটাই করেন আগে। আমাদের যারা আছেন আমাদের দেশের মধ্যে, যারা এখনো মুক্তিযুদ্ধের বিষয়ে একমত না, যারা বিরোধিতা করেন, আপনারা আগে তাদেরকে নিয়ে ব্যবস্থা করেন, আগে পরেই করেন। আপনারা যেরকম করে বলে দিচ্ছেন যে দেশে কেউ থাকতে পারবে না, কথা বলতে পারবে না, বিদেশি হয়ে কি করে তার স্পর্ধা, এরকম কথা বলা, আপনারা একটু দেখেন, আপনারা কি একটা আন্তর্জাতিক পৃথিবীতে বাস করেন না? আপনারা এমন একটা জায়গায় বাস করতে চান যেখানে আপনারা যা বলেন তা হবে আইন, আপনারা যা করেন তা হবে আইনের শাসন, এবং কারো কোনো ব্যাপারে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকবে। আমি কি একটু প্রশ্ন আপনার সাথে এই মুহূর্তে একটু যুক্ত করতে চাচ্ছি আপনাকে, আমি একটু একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে ব্যারিস্টার সারা হোসেন, আপনি যেটি বলছিলেন যে অনুভূতির বিষয়, সেই অনুভূতির বিষয়টি মহান মুক্তিযুদ্ধ নিয়ে এবং 30 লাখ শহীদের সংখ্যা নিয়ে, এবং আরও কিছু বিষয় আছে যেটি ডেভিড বার্গম্যান তার ব্লগে লিখেছেন বলে আদালতে তোলা হয়েছে এবং বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য হিসেবে ধরা হয়েছে। আপনি কি মনে করেন যে 30 লাখ শহীদ, যেটি একটি প্রতিষ্ঠিত সত্য, সেই বিষয়ে প্রশ্ন করাটি আসলে বা এটি কি প্রমাণ সাপেক্ষ? আপনি বলছিলেন সেই প্রমাণ কি ডেভিড বার্গম্যান নিজে উপস্থিত করতে পেরেছেন কিনা, বা এটির সাথে আপনি কতটা নিজে একমত? উনি তো প্রমাণ উপস্থিত করার চেষ্টাও করেননি, উনি অন্য কয়েকজন, অন্য না কয়েকজন গবেষকের এবং খুবই প্রতিষ্ঠিত গবেষকদের লেখার কথা উল্লেখ করেছেন। তো আমার মনে হয় এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে যে আমরা যদি তার লেখার ভিত্তিতে একটা এরকম রায় দিতে পারি, আমাদের আদালত দিতে পারে, তাহলে উনি ও যার লেখাগুলো উনি ও সাইট করেছে তাদের সবার বিরুদ্ধে এখন কোর্ট অবমাননার মামলা হোক, তৃতীয় পক্ষে এই দায়টা, এই দায়িত্বটা তুরিন আফরোজের গায়ে দেওয়া দরকার নাই, ওনার তো সময়ও নাই আশা করি এইসব তুচ্ছ বিষয় নিয়ে ব্যস্ত হওয়ার, কিন্তু যেখানে তৃতীয় পক্ষ এত সোচ্চার হয়ে পড়েছেন তাহলে ওনারা এই মামলা এনাদের বিরুদ্ধেও করুক। প্রফেসর লিঙ্কন চ্যান, যিনি লিখেছেন, একজন ডেমোগ্রাফি এক্সপার্ট, যিনি এই বিষয়গুলো নিয়ে অনেক আগে লিখেছেন বাংলাদেশে, ওনার কাজ 70-এর দশক থেকে, ওনার বিরুদ্ধে এখন মামলা হোক। ল্যারি লিফশুলস, যিনি বাংলাদেশে 75-এর বঙ্গবন্ধু হত্যার উপর যিনি যিনি তদন্ত করেছেন এবং যিনি বই ছাপিয়েছেন, যিনি তাহের হত্যা নিয়ে আমাদের সুপ্রিম কোর্টে যিনি সাক্ষ্য দিয়েছেন, উনি কিন্তু কদিন আগে একটা লেখা দিলেন যে যদি ডেভিডের বিরুদ্ধে এখন যদি ডেভিডকে সাজা দেওয়া যায় তাহলে ওনাকেও সাজা দেওয়া উচিত, কারণ উনিও 74-এ 73-এ যখন বাংলাদেশে ছিলেন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক্স্যাক্টলি এই বিষয়ে, এই সংখ্যার বিষয়ে একটা রিপোর্টের ব্যাপার সম্পর্কে উনি জানতেন। তাহলে ওনার বিরুদ্ধে এখন একটা কেস হোক, আমার মনে হয় আপনারাই পারেন কালকে এই প্রতিবেদনগুলো নিয়ে আপনারা কোর্টের কাছে গিয়ে এখন একটা মামলা করতে পারেন এবং ওনাদের বিরুদ্ধেও এখন রায়গুলো দেওয়া হোক। একজনকে নিয়ে কেন, আমরা সবাই আমরা আপনার কাছে আবার ফিরবো, আমরা আবার ফিরবো আপনার কাছে, আমরা যাচ্ছি মঞ্জু ভাই আপনার কাছে। না, আমি একটু উত্তর দিতে চাই। তুরিনাপা, জি জি, আমি প্রথমেই হচ্ছে বলতে চাই যে যার কথা শুনলাম আসলে আমি খুবই শক, যে আমরা আসলে আমি বুঝিনি যে এটা মিসেস ডেভিড বার্গম্যান কথা বলছেন, একজন আইনজীবী নয়। উনি যে বিকৃত ব্যাখ্যার কথা বললেন সেটি হচ্ছে উনি দেখতে হবে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, আমেরিকান কোর্ট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশনস অ্যান্ড আফ্রিকান কোর্ট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশনসে হাজার হাজার রায় রয়েছে, কখন এই জায়গাটিতে একটি সীমারেখা টানা হয় সেই ব্যাপারে আমি আশা করছি উনি ডেফিনেটলি এগুলো পড়েছেন। আর 2 বছর ধরে চুপ থাকা যে কথাটি বলা হয়েছে, 30 লক্ষ শহীদ নিয়ে যে ডিসপিউট রয়েছে, মামলা রয়েছে, সেই মামলাতে সত্যতা প্রমাণ অপ্রমাণের দায়িত্ব কিন্তু পক্ষদ্বয়ের, এটিতে প্রসিকিউশন পক্ষ ছিল না, সুতরাং সেখানটিতে আমার করবার বা বলবার জায়গাটি কিন্তু খুবই সীমিত। তবে হ্যাঁ, যে জায়গাটি আমাদেরকে জানতে হবে যে আজকে মিসেস ডেভিড বার্গম্যান যিনি বসে আছেন তিনি এমন একটি পরিবারের যেখানে কিন্তু এই 30 লক্ষ শহীদের সংখ্যা যে মুজিব সরকার থেকে পেয়েছি সেই সরকারে তার বাবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আইনমন্ত্রী হিসেবে, ফরেন মিনিস্টার হিসেবে। সুতরাং এই যে এত বছরের এত নিশ্চুপতা 30 লক্ষ নিয়ে, সেটিও কিন্তু আসলে বোধগম্য নয়। আমার মনে হয় যে কালকে শুধু আমরা এই মামলাই করবো না, আমাদের মনে হয় ইতিহাসকে
পর্যবেক্ষণ করতে হবে ঐতিহাসিক একটি দৃষ্টিকোণ থেকে। সুতরাং তা সেক্ষেত্রে আমরা কেন নিশ্চুপতা দেখেছি বা উনি আজকে যে কথাগুলো বলছেন একজন আইনজীবী হিসেবে না বলে একজন স্ত্রী হিসাবে বলছেন, আজকে আমি তার মেন্টাল অবস্থাকে বুঝবার অবশ্যই আমার মনে হয় সেই মানে সেই পরিস্থিতি রয়েছে। আজকে একজন কনভিক্ট হয়েছেন, তার স্বামী আজকে তিনি অনেক আপসেট, আমি এগুলো বুঝতে পারছি। সুতরাং আমি সেটাতে অন্য কিছু ভাবছি না, কিন্তু আমার কাছে মনে হয় যেটা অবজেক্টিভ ওয়েতে আমাদের ডিসাইড করতে হবে, 30 লক্ষ শহীদের প্রশ্নটিতে নিশ্চুপতা কোথায় কোথায় ছিল এবং কেন ছিল। এখানে শুধু প্রসিকিউশনকে বলা বা মামলা করা এটি কোনো যুক্তি হতে পারে না। আর এই খোড়া যুক্তিটি আসলে কোথাও খাটে না, আর চোরের বিচার হচ্ছে না দেখে একটি চোরের বিচার হবে না, এটি আসলে চুরিকে জাস্টিফাই করে না। যে 10টি চোর চুরি করলো, 9 জনকে ধরা হলো না, 1 জন চুরি প্রমাণিত হয়েছে, তার বিচার করা যাবে না। আমার মনে হয় এই ধরনের মানে লেম এক্সকিউজগুলো